একদম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার যে রিভিশন ক্লাস, সেই রিভিশন ক্লাসে তোমাদের স্বাগত। আর এই রিভিশন ক্লাস সম্ভব হয়েছে কৃষি সেন্টার স্কুলের লাইভ ক্লাসের জন্য। তো এই লাইভ ক্লাসে আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে আমাদের ছোট নদী যে কবিতাটি আছে সেটি 33 পৃষ্ঠায় তোমাদের যে প্রশ্ন উত্তর আছে আমি সেই প্রশ্ন উত্তরগুলো আজকে তোমাদের করাবো। আশা করছি তোমরা বইয়ের 33 পৃষ্ঠা বের করেছো। সেই 33 পৃষ্ঠার যে প্রশ্নগুলো আমি আজকে তোমাদের করাবো, তোমরা আমার সঙ্গে সেই প্রশ্নের উত্তরগুলো লিখে নিবে। সেক্ষেত্রে কি হবে, তোমরা যে গত ক্লাসগুলোতে পড়েছো অর্থাৎ এই প্রশ্ন উত্তর কিন্তু আমাদের করানো হয়ে গেছে, কিন্তু তোমরা কি বাসায় রিভিশন করে দেখে ভুলে গেছো, আজকে রিভিশন ক্লাসে আমি কিন্তু সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের করাচ্ছি। তো আমার সঙ্গে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। তো আসো আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমেই দেখো 33 পৃষ্ঠা, আমরা গত ক্লাসে আমাদের ছোট নদী যে কবিতাটি ছিল সেই কবিতাটি তোমাদের বুঝিয়ে পড়িয়েছি, তারপরে শব্দ অর্থ করিয়েছি, শূন্যস্থান করিয়েছি। আজকে আমি দেখো প্রশ্ন উত্তর লিখে রেখেছি। প্রথমে ক নাম্বার যে প্রশ্ন উত্তর আছে সেটা হচ্ছে বাঁকে বাঁকে কি বয়ে চলে, অর্থাৎ ছোট নদী কিভাবে বয়ে চলে। ছোট নদী কিন্তু বাঁকে বাঁকে বয়ে চলে, তাহলে বলেছে বাঁকে বাঁকে কি বয়ে চলে। তাহলে ছোট নদী বাঁকে বাঁকে বয়ে চলে, বাঁকে বাঁকে কি বয়ে চলে, বাঁকে বাঁকে ছোট নদী বয়ে চলে। আমরা প্রশ্নের সাথে মিল রেখে কিন্তু উত্তর লিখব, বাঁকে বাঁকে কি বয়ে চলে, বাঁকে বাঁকে ছোট নদী বয়ে চলে, ছোট নদী বয়ে চলে। বাঁকে বাঁকে ছোট নদী বয়ে চলে। দেখো 2 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আমরা কবিতাতে পড়েছি। তো বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে, বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু পর্যন্ত থাকে। তাহলে আমরা কিন্তু লিখব অবশ্যই প্রশ্নের উত্তরটা প্রশ্নের সঙ্গে মিল রেখে লিখবো, বৈশাখ মাসে ছোট নদীর পানি, ছোট নদীর পানি কতটুকু থাকে, হাঁটু পর্যন্ত থাকে, হাঁটু পর্যন্ত থাকে। তাই তো শিক্ষার্থীরা, বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে, বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু পর্যন্ত থাকে। নদীর দুই ধার দেখতে কেমন, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, আমরা কবিতায় পড়েছি। তাহলে নদীর দুই ধার দেখতে কেমন, নদীর দুই ধার দেখতে উঁচু, তাই তো, নদীর দুই ধার দেখতে উঁচু, নদীর দুই ধার দেখতে উঁচু, নদীর দুই ধার দেখতে উঁচু, আবার বলছি নদীর দুই ধার দেখতে কেমন, নদীর দুই ধার দেখতে উঁচু। দেখো ঘ নাম্বার প্রশ্ন বলেছে রাতে কি শোনা যায়, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক, তাহলে রাতে কি শোনা যায়, রাতে শিয়ালের হাঁক শোনা যায়, রাতে কি শোনা যায়, রাতে শিয়ালের শিয়ালের হাঁক হাঁক শোনা যায়, রাতে কি শোনা যায়, রাতে শিয়ালের হাঁক শোনা যায়। আবার বলছি রাতে কি শোনা যায়, রাতে শিয়ালের হাঁক শোনা যায়। উমর নাম্বার প্রশ্ন বলেছে নদীতে কিভাবে ছেলে মেয়েরা মাছ ধরে, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, সকালে বিকেলে কবু না হলে পারে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে।
তাহলে কি নদীতে কিভাবে ছেলে মেয়েরা মাছ ধরে? নদীতে কি আঁচলে ছাকিয়া ছেলে মেয়েরা ছোট মাছ ধরে? নদীতে আঁচলে ছাকিয়া আঁচলে ছাকিয়া নদীতে আঁচলে ছাকিয়া ছেলে মেয়েরা ছোট মাছ ধরে। শিক্ষার্থীরা দেখো, এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই কবিতাতে আছে। যদি কবিতাটি আমাদের ভালোভাবে মুখস্থ হয়ে যায়, তাহলে কি এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা নিজেরা এমনি পেরে যাবে। তাহলে কি নদীতে কিভাবে ছেলে মেয়েরা মাছ ধরে? নদীতে আঁচলে ছাকিয়া ছেলে মেয়েরা ছোট মাছ ধরে। দেখো 6 নম্বর প্রশ্নে আছে, কখন নদী পানিতে ভরে যায়? আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, তাই তো? তাহলে কখন নদী পানিতে ভরে যায়? আষাঢ়ে যখন বাদল নামে তখন কিন্তু নদী ভরে যায়। আমরা কিন্তু কবিতাতে এটাই পড়েছি যে আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর। তাহলে আষাঢ়ে আষাঢ়ে বাদল বাদল নামলে আষাঢ়ে বাদল নামলে নদী পানিতে ভরে যায়। নদী পানিতে ভরে যায়। আষাঢ়ে বাদল নামলে নদী পানিতে ভরে যায়। তাহলে কখন নদী পানিতে ভরে যায়? আষাঢ়ে বাদল নামলে পানি আষাঢ়ে বাদল নামলে নদী পানিতে ভরে যায়। শিক্ষার্থীরা, আমি তোমাদের ক থেকে চ পর্যন্ত যে প্রশ্নগুলোর উত্তর লিখালাম, আমি আরো একবার তোমাদের প্রশ্ন সহ উত্তরগুলো বলে দিচ্ছি। যদি তোমরা লেখা হয়ে থাকলে তোমরা আমার সঙ্গে প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও, যেন ভুল না হয়। প্রথমে যে প্রশ্নটি আছে, বাঁকে বাঁকে কি বয়ে চলে? বাঁকে বাঁকে ছোট নদী বয়ে চলে। আবার বলছি, বাঁকে বাঁকে কি বয়ে চলে? বাঁকে বাঁকে ছোট নদী বয়ে চলে। বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে? বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু পর্যন্ত থাকে। আবার বলছি, বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে? বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু পর্যন্ত থাকে। নদীর দুই ধার দেখতে কেমন? নদীর দুই ধার দেখতে উঁচু। নদীর দুই ধার দেখতে কেমন? নদীর দুই ধার দেখতে উঁচু। রাতে কি শোনা যায়? রাতে শেয়ালের হাঁক শোনা যায়। রাতে কি শোনা যায়? রাতে শেয়ালের হাঁক শোনা যায়। নদীতে কিভাবে ছেলে মেয়েরা মাছ ধরে? নদীতে আঁচলে ছাকিয়া ছেলে মেয়েরা ছোট মাছ ধরে। আবার বলছি, নদীতে কিভাবে ছেলে মেয়েরা মাছ ধরে? নদীতে আঁচলে ছাকিয়া ছেলে মেয়েরা ছোট মাছ ধরে। কখন নদী পানিতে ভরে যায়? আষাঢ়ে বাদল নামলে নদী পানিতে ভরে যায়। কখন নদী পানিতে ভরে যায়? আষাঢ়ে বাদল নামলে নদী পানিতে ভরে যায়। শিক্ষার্থীরা, আমি যে প্রশ্নগুলোর উত্তর আজকে তোমাদের লেখালাম, তোমাদের কিন্তু গত ক্লাসে আমি কিন্তু এই কবিতাটি তোমাদের সম্পূর্ণ পড়িয়েছি এবং একদম ভেঙে ভেঙে স্পষ্ট বুঝিয়ে তোমাদের এই কবিতাটি শেষ করেছি। আজকে সেই কবিতার আমি প্রশ্নগুলো তোমাদের করালাম। আশা করছি তোমাদের আর এই আমাদের ছোট নদী কবিতায় কোনো সমস্যা নেই। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাদের ছোট নদী কবিতাটি, তাহলে অবশ্যই তোমরা মেসেঞ্জার গ্রুপে সেই সমস্যার কথাটি তুলে ধরবে, আমরা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করব। আশা করছি তোমরা সবাই পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবে। আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।